আমি তন্দ্রা আজকে আমরা মানে সুজাতার বাড়িতে আমরা এসেছি ওর বাড়ির দুর্গা উপলক্ষে আমরা প্রতি বছরই এই দিন আসি তো সব আগে আমি আমার সমস্ত বন্ধুদের আগে পরিচয় করে দিচ্ছি সুজাতা ব্যানার্জি এটা হচ্ছে অনামিকা মণ্ডল তনুশ্রী ধর মৌসুমি সনিয়া এই দুর্গা পুজো উপলক্ষে আমরা প্রতি বছরই সুজাতার বাড়িতে আসি সব থেকে বড়ো যেটা ব্যাপার সেটা হচ্ছে সুজাতার ছেলে নিজে হাতে এই প্রতিমা তৈরি করা থেকে পুজো করা থেকে মানে সমস্ত আয়োজনটাই ওর নিজের এবং এইটার অপেক্ষায় আমরা সারা বছরই থাকি ওর এই অক্লান্ত পরিশ্রম আর তার সাথে আমরা এই ছোটোবেলার যে বন্ধু আমাদের মানে আমাদের বন্ধুত্বের মধ্যে অনেকেই এখনও পর্যন্ত আসেনি তারা হয়তো ব্যক্তিগত কোনো কারণে বাড়িতেই আছে কেউ হয়তো বাইরে আছে তো সেই কারণে সকলে আমরা একসঙ্গে উপস্থিত হতে পারিনি আমরা এই কজনই এসেছি তা আমাদের বন্ধুত্বটা সেই ছোটোবেলা থেকেই আমরা মাঝে মাঝে সকলেই মানে কোনো কোনো কিছু আনন্দ উৎসব বা কোনো কারণে। আমরা মাঝে মাঝেই দেখা করি এবং প্রত্যেকের যে এখনও অব্দি বন্ডিংটা আমাদের আছে সেটা আমরা কোনো কিছু মানে কি বলবো কোনো একটা কারণ পেলেই আমরা একত্রিত হই সবাই মিলে ঠিক আছে তো আজকের যেটা আমাদের মানে আসার উদ্দেশ্য সেটা তো আমরা এসেইছি অনেকক্ষণই এসেছি আমরা দুপুরবেলায় এসেছি ওর বাড়িতে পুজোর ভোগ খাওয়া খেয়ে আমরা একটু ঘরে এতক্ষণ নিজেদের মধ্যে আনন্দ আড্ডা সমস্তই চলল প্রায় মানে দুপুর থেকেই আমরা এখানে আছি তো এইভাবেই আমরা কাটাই আর সবথেকে ভালো যে ব্যাপার যে আমাদের এতদিনের বন্ধুত্বটা আমরা এখনও পর্যন্ত ধরে রেখেছি এটাই আমাদের কাছে বিশাল পাও মানে এই জন্যই হয়তো আমাদের মানে এই বন্ধুত্বটা আমরা যে মানে সব থেকে বড়ো হয়ে আমাদের কাছে মানে বাঁচার একটা যে উদ্যম একটা মানে হ্যাঁ রসদ যে আমরা সবাই মানে এক জায়গায় হলেই আমাদের যে আনন্দটা এটার জন্য আমরা আবার হয়তো কিছুদিন যে মানে অক্সিজেন বলতে পারেন এটা যে আমাদের এটা অক্সিজেন আমরা এই বন্ধুরা ছোটোবেলা থেকে ছোটোবেলার স্মৃতি সমস্তটাই আমরা একসঙ্গে মানে সেই স্মৃতিচারণ করি ছোটোবেলা তো বলতে গেলে মানে কি বলবো অনেক ইতিহাস তৈরি হয়ে যাবে ছোটোবেলায় আমাদের প্রত্যেকেরই আছে কিছু না কিছু ঘটনা সবটা তো জনসমক্ষে বলা যায় না আমরা যেটা নর্মালি জেনে থাকি যে মেয়েরা মেয়েদের শত্রু এবং সেটা পারিপার্শ্বিক ক্ষেত্রে কাজের জায়গায় বিভিন্ন আমাদের সংসার করতে গিয়েও আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই কিন্তু আমরা এই মিথটাকে আমরা এই যে গ্রুপ মানে শুধু আমরা এই কজন গ্রুপ না আমাদের আরও কয়েকজন বান্ধবী আছে যারা এই যে তন্দ্রা বলল যে ব্যক্তিগত কোনো কারণে বা শারীরিক কারণে বা দূরত্বের কারণে আসতে পারেনি কিন্তু আমরা আমাদের যে একটা গ্রুপ তো আছে সেই গ্রুপে আমরা অ্যাক্টিভ থাকি বা না থাকি আমরা কিন্তু এটা একটা বড় উদাহরণ যে আমরা মেয়েরা মেয়েদের শত্রু না মেয়েরা মেয়েদের বন্ধু হতে পারে আমরা প্রত্যেকে প্রত্যেকের আনন্দ দুঃখ কিন্তু যতটা পারি ভাগ করে নিই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অন্যের আনন্দে কিন্তু আমরা প্রত্যেকে সমানভাবে আনন্দিত হই কারোর ছেলেমেয়ের অ্যাচিভমেন্ট কারোর ব্যক্তিগতভাবে কারোর পার্সোনাল অ্যাচিভমেন্ট যাই হোক সেটা সাংসারিক ক্ষেত্রে হোক কাজের ক্ষেত্রে হোক যেভাবে হোক কিন্তু আমরা কিন্তু মানে যার যখন হচ্ছে কিন্তু সে প্রত্যেকে কিন্তু সমানভাবে আনন্দ পায়। এটা হচ্ছে একটা বড় ব্যাপার যে অন্যের খুশিতে খুশি হওয়া আমরা প্রত্যেক বান্ধবীরা এবং যখন আমরা একসঙ্গে এক জায়গায় জড়ো হই তখন আর মনে হয় না যে আমরা এতটা বছর পেরিয়ে এসেছি স্কুল থেকে বেরিয়ে এসেছি এতটা বছর পেরিয়ে কারণ আমরা সেই মনে হয় স্কুল লাইফে ফিরে গেছি এবং আমরা এমন হাসি আড্ডা গল্প চলে আমাদের যেটা স্কুল লাইফকে মনে করিয়ে দেয় এবং সত্যি কথা খুব নস্ট্যালজিক লাগে এই ব্যাপারগুলো যে যখন ভাবি যে আমরা স্কুল ছেড়ে কলেজ ছেড়ে কতটা বেরিয়ে চলেছে ইভেন কি একটু আগে আমার এই যে সোনিয়া বললো যে আরও কিছুদিন পর আমাদের ছেলেমেয়া যখন বড় হবে তখন আমরা একটা বৃদ্ধাশ্রম খুললে আমরা একসঙ্গে থাকব মানে ইভেন আমাদের এটাই ভাবনা যে আমাদের যতদিন আমরা থাকবো মানে আমরা একসঙ্গে থাকবো একসঙ্গে থাকবো তাতে আমাদের সে দূরত্ব হতে পারে সেটা হয়তো মানে ফিজিক্যাল দূরত্ব হতে পারে ভৌগোলিক দূরত্ব হতে পারে কিন্তু আমরা মানসিকভাবে আমাদের কিন্তু কোনো দূরত্ব নেই আমি এই আমার এই বাড়িতে যে পুজোটা এবং আমি দেখেছি অনেক ক্ষেত্রে অনেককে পার্সোনালি রিকোয়েস্ট করতে হয় বলতে হয় তবেই হয়তো তারা ভাবে যে হ্যাঁ ঠিক আছে তবেই যাব কিন্তু আমি গ্রুপে জাস্ট একটা মেসেজ করে দিই তোরা সবাই আসবি তারা কিন্তু প্রত্যেকে নিজের নিজের উদ্যোগে আসে আমাকে কিন্তু আলাদা আলাদা করে প্রত্যেককে বলতে হয় না বা বাড়ি গিয়ে গিয়ে বলতে হয় না নেমন্তন্ন করতে হয় না মানে এই বন্ডিংটা আমার আমাদের মধ্যে আছে এবং ঠিক ভাইস ভার্সা তাদেরও যদি কোনো প্রোগ্রাম হয় আমরা কিন্তু নিজেরাই ঠিক করে নিই যে আমরা যাবো এবং আমরা খুঁজে বেড়াই ছুতো যে আমরা কবে আমরা এক জায়গায় জড়ো হব হ্যাঁ এই হচ্ছে আমাদের বন্ডিং এবং আমাদের বন্ডিংটা সত্যি হচ্ছে আমাদের নেক্সট জেনারেশনের কাছে একটা উদাহরণ যে সে আমাদের ছেলে হোক কারো ছেলে আছে কারো মেয়ে কারো ছেলে মেয়ে উভয়ই আছে তাদের কাছে হয়তো তারা কতটা জানছে বুঝছে আমি বলতে পারবো না কিন্তু তাদের কাছে মনে একটা উদাহরণ যে হ্যাঁ এক মানে হিংসা বা মনের মধ্যে রকম কোনো নেগেটিভিটি না রেখে পজিটিভভাবে বন্ধুরা একসাথে থাকতে চাইলে থাকবো মনে করলে কিন্তু থাকা যায় সেটা কাছাকাছি থাকুক বা দূরে থাকুক আমাদের একটা গ্রুপ আছে আমরা মানে আমাদের হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে একটা সেই গ্রুপে আমাদের প্রত্যেকের প্রতিদিন অনেকে বান্ধবী আছেন যারা আমাদের গুড মর্নিং মেসেজ পাঠায় এবং সব থেকে ইন্যাক্টিভ বোধহয় আমি আমি আর থাকি আমি অ্যাক্টিভ খুব কম থাকি আমাদের বান্ধবীদের সত্যি কথা বলতে হ্যাঁ আর একটা কথা বলার এমন বন্ডিং হয়তো কারো বার্থডে আছে তো সেক্ষেত্রে সবাই উইস করছে আমি পার্সোনালি আমি বলছি আমি হয়তো গ্রুপটা দেখলাম না সেই দিনটা আমার কোনো না কোনো বান্ধবী আমাকে ফোন করে বল বললো যে অমুকের বার্থডে আছে তুই নিশ্চয়ই জানিস না তুই উইস করে দে গ্রুপে মানে আমাদের এতটাই বন্ডিং এটা হচ্ছে কথা মানে এই এরকম না যে বা আমি ভুলে গেলাম বা সে কেউ ভুলে গেল মানে তার অন্য কোনো কারণে ভুলে গেল এরকম না তারা জানে যে আমি হয়তো দেখিনি বা আমি একটু কম থাকি হ্যাঁ ব্যস্ততাটা হয়তো একটা অজুহাত হতে পারে আমি একটু কম থাকি বলে হয়তো কিন্তু এই যে আমার ছেলে ঠাকুর বানানো এটাও ওরা প্রত্যেকে গ্রুপে জিজ্ঞেস করেছে যে কত দূর ঠাকুর হলো মানে আমি বলার আপডেট দেওয়ার আগে ওরাই আপডেট চেয়েছে এটাই হচ্ছে মানে ব্যাপার আমাদের গ্রুপের মাধ্যমে আমাদের যোগাযোগটা থাকে সে কেউ দিল্লিতে থাকে কেউ ব্যাঙ্গালোরে থাকে আমরা বহরমপুরে অনেকে থাকি আমাদের এইভাবেই আমাদের এই গ্রুপটা চলছে এবং চলবে হ্যাঁ এবং কলকাতাতেও থাকে মানে উপস্থিত থাকতে পারেনি যেমন দিল্লিতেও আছে ওরা হয়তো আসেনি একজন ব্যাঙ্গালোর থেকে এসে উপস্থিত হয়েছে হয়তো আজকে হয়তো এসেছে তো আমরা জান মানে ভেবেছি যে ও হয়তো আসবে কিন্তু হয়তো আজকে এখনও অবধি আসেনি বলেই হয়তো আসেনি কিন্তু হয়তো মানে যদি পৌঁছে যেত বহরমপুর তাহলে হয়তো আসতো আর আর একটা কথা আমাদের ছেলেরা এখনো বলে মা তোমাদের এখনও এইরকম বন্ধুত্ব মানে তোমরা এখনও এরকম রকম হই করো মানে ওরাই অবাক হয়ে যায় এইটা হচ্ছে একটা বিশাল যে আমরা এখনো বড় হয়েছি আমরা সেই ছোটোবেলাতে এই কিছুক্ষণ আগেও আমরা ঘরের মধ্যে এমন ভাবছিলাম যে আমরা স্কুল লাইফেই বোধহয় ফিরে এসেছি মানে এত সুন্দর করে গল্প করছিলাম মানে মনে হচ্ছিল না আবার বাড়ি ফিরে যায় সেই ছোটোবেলাটাকেই এনজয় করছিলাম এতক্ষণ